কথায় আছে নখদন্তহীন বাঘ, কথিত সেই বাঘের দেখা মিলবে পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতাল। এই নগরে একটা আইসিইউ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন, বিশেষ করে সরকারি হাসপাতালে তো কথাই নেই। অথচ এই হাসপাতালটিতে এমন অলস পড়ে আছে 8-10টি আইসিইউ মেশিন সহ পুরো বেড, পুরো সেট আপের এই যেমন মনিটর থেকে শুরু করে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো একদম অত্যাধুনিক, এবং এখন পর্যন্ত এটি যে ব্যবহার হয়নি সেই অবস্থায় পড়ে আছে সেটির ছাপও কিন্তু পাওয়া যাচ্ছে। কেবলমাত্র জনবল আর স্বাস্থ্য অধিদপ্তরের সদিচ্ছা, এই দুটির অভাবেই কিন্তু এই অবস্থা এই হাসপাতালের আইসিইউগুলো। করোনাকালীন সময়ে 8 বেডের এই আইসিইউ ইউনিট চালু করা হলেও এখনও তা ঠিকঠাক ইনস্টলই করা হয়নি। অব্যবহৃত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। পাশের রুমেই 10 সজ্জার এসডিও, সেটাও তালাবদ্ধ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের তো এটা ব্যবহার করার মতো ডাক্তার বা যে সাপোর্টগুলো দরকার, নার্স, এইগুলো তো আমাদের নাই। রয়েছে মোটামুটি আধুনিক মানের একটি অপারেশন থিয়েটারও। এত আধুনিক যন্ত্রপাতি বলা যায় পড়ে আছে বেকারি, কারণ তার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। কারণ কেবলমাত্র সিজার ছাড়া বড় কোনো অপারেশন করার বা মানে অপারেশন করার সক্ষমতা এখানে নেই, কারণ এখানে সেই চিকিৎসক নেই, অর্থাৎ সার্জারি বিভাগের যে সার্জন থাকা উচিত সেটি আসলে এখানে নেই। এবং এই যে পোস্ট অপারেটিভ যদি আমরা দেখি, পোস্ট অপারেটিভ বিভাগটা এমনভাবে পড়ে আছে তাতেই বোঝা যাচ্ছে যে পোস্ট অপারেটিভে শিগগিরই রোগী ছিল বলে আসলে মনে হচ্ছে না। রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে যেখানে পা ফেলার জায়গা থাকে না, সেখানে এই হাসপাতালের ওয়ার্ডগুলোর অধিকাংশ বেডই খালি পড়ে আছে। চিকিৎসকদের কোনো গাফলতি বা চিকিৎসায় কোনো অনিয়ম আছে এমন কিন্তু কোনো রোগী অভিযোগ করছেন না। সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে জনবল সংকট। আর এই জনবল সংকটের কারণেই কিন্তু এই হাসপাতাল এখনও সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে পরিচয়টা করে নিতে পারেনি। প্রতিটা ওয়ার্ডে একজন করে আর ইভিনিং নাইটে একজন ডিউটি করে, অনলি একজন, পুরো হাসপাতাল মিলে একজন। আমাদের মূল সমস্যাই জনবল। এই যে আমি যে ডাক্তার নিছি না 10 বছর আগে, এরপরে কিন্তু আমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। রাজধানী ঢাকায় যারা আসলে দাঁতের চিকিৎসা করেন তারা খুব ভালোভাবে জানেন যে দাঁতের চিকিৎসা করা কতখানি ব্যয়বহুল। অথচ এই হাসপাতালে এমন একটি আধুনিক যন্ত্রই আসলে বলা যায়, এমন একটি আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও গত 1.5 বছর ধরে চিকিৎসকের অভাবে সেটি বলা যায় বন্ধ রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আছে আল্ট্রাসোনোগ্রাম আর এক্সরে করারও ব্যবস্থা, তবে সপ্তাহে 2 দিন আসেন চিকিৎসক, তাই এসব পরীক্ষাও হয় 2 দিনই। এক্সরে হচ্ছে, রেগুলারই হচ্ছে, তবে কম হচ্ছে রিপোর্ট, ওই উনি যেদিন আসে ওদিন করে আর কি। এই হাসপাতালের 34টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র 17 জন চিকিৎসক, নার্সের সংখ্যা মাত্র 6 জন। অবস্থা এমন, সকালে বহির্বিভাগের চিকিৎসকরাই দায়িত্ব পালন করেন জরুরি বিভাগে, আর দুপুর 2টার পর পুরো হাসপাতালের দায়িত্বে থাকেন মাত্র 1 জন চিকিৎসক। আবার হাসপাতাল পরিচালকই চালান প্যাথোলজি বিভাগ, তবু বিধি অনুসারে জনবল নিয়োগ দিতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেল অফিসার আমার থাকার কথা 32, সেখানে আমার আছে 15 জন। ইমার্জেন্সিতে থাকার কথা 8 জন, সেখানে ওরা কাজ করছে 4 জন। তাহলে আমি কিভাবে, এইভাবেই চলতেছে। কিছু পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়ে গেছে, তা এখন আমরা প্রেষণের জায়গায় সরাসরি নিয়োগের চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটা কিছু দূর এগিয়ে গেছে এবং আমরা আশা করছি প্রক্রিয়াটি সমাপ্ত হলেই আমরা নিজেরা নিজেদের ডাক্তার নিয়োগ দিতে পারব এবং এই সমস্যাটার সমাধান হবে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ইচ্ছা আছে যেগুলোকে সচল করা, কারণ এগুলোকে সচল না করলে আমি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চাপ কমাইতে পারবো না। সব কিছু মিলে কী করা যায় সে বিষয়ে আমি আজকে একটা আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এখনও প্রতিদিন বহির্বিভাগে গড়ে 450-500 রোগী সেবা নেয় এই হাসপাতালে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।